নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাটু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইনস নিবেদন করছেন। স্কুল কিংবা চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ, দ্য ওনলি সাকসেস মন্ত্র ইজ বিগ বুকস। বি উইথ দ্য বেস্ট, গেট পাস্ট দ্য রেস্ট। বিগ বুকস, আ জয়েন্ট ভেঞ্চার উইথ পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী পালন করলো তথ্য ও সংস্কৃতি দপ্তর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর সমস্ত সামাজিক সংস্থা এবং ক্লাবগুলি নিয়ে সোমবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বৈঠক। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দুই দফা দাবিকে সামনে রেখে পরপর দুই দিন আন্দোলন কর্মসূচি সংগঠিত করল 10,300টি সংগঠন। গরমের মরশুমে তেষ্টা মেটানোর ফল হিসেবে পরিচিত তরমুজ, কিন্তু লকডাউনের ফলে তরমুজ ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে। পানীয় জলে সংকটে ভুগছে শান্তির বাজার গোবিন্দবাড়ি এডিসি ভিলেজের উপজাতির লোকজন। এবার সংবাদ বিস্তারিত। কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী পালন করা হয় তথ্য সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে। সোমবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রের প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারা বিশ্বজুড়ে করোনার প্রকোপ চলছে, রাজ্যেও তার থেকে বাদ যায়নি। তার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, সাহিত্যকার, লেখক এবং দার্শনিক ছিলেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। একই সঙ্গে ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসী এবং বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব মহোদয়, কাজী নজরুল ইসলামের আজকে 121তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। আমরা সবাই অবগত আছি করোনা ভাইরাসের যে সংক্রমণ বিশ্ব জুড়ে, তার বাইরে ত্রিপুরাও না, তো তার কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের বিভিন্ন কার্যক্রমে ভাগ নিতে হয়। কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, সাহিত্যকার, লেখক, দার্শনিক এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি। সদরের মহকুমা শাসক, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তরের সঙ্গে সম্মিলিতভাবে সদরের অন্তর্গত মূলত আগরতলায় যে সমস্ত সামাজিক সংস্থা ও ক্লাবগুলি রয়েছে তাদের নিয়ে সোমবার জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ। ক্লাব ও সামাজিক সংস্থাগুলির বিশেষ ভূমিকা রয়েছে, সমাজের উন্নয়ন ও সমস্যা নিরসনে ক্লাবগুলির একটা বড় ভূমিকা থাকে। বর্তমানে উদ্বুদ্ধ
সমস্যার জেরে প্রতিনিয়তই নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জায়গায় ক্লাবগুলিকে সহায়তা অত্যন্ত প্রয়োজন। প্রশাসন থেকে তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। সদরের মহকুমা শাসক, স্বাস্থ্য দপ্তর সহ আরক্ষা দপ্তর সহ বেশ কয়েকটা দপ্তরের সাথে সম্মিলিতভাবে সদরের অন্তর্গত মূলত আগরতলা যেসব সামাজিক সংস্থা রয়েছে, ক্লাবগুলি রয়েছে, আমরা জানেন ক্লাবদের একটা বিরাট ভূমিকা রয়েছে সমাজের বিভিন্ন উন্নয়ন বলুন বা বিভিন্ন সমস্যা নিরসনে ক্লাবগুলির একটা বিরাট বিরাট ভূমিকা থাকে। তো বর্তমান অবস্থায় সারা বিশ্বে এবং দেশে রাজ্যে যে উদ্ভূত সমস্যা, এক্ষেত্রে প্রতিনিয়ত আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। এক্ষেত্রে ক্লাবগুলির ভূমি আমাদের সাহায্য অত্যন্ত জরুরি। সেই জন্য প্রশাসন থেকে ক্লাবগুলিকে আহ্বান করা হয়েছে তাদের সহযোগিতার জন্য। আমরা জানি করোনা বাতাসে ছড়ায় না, করোনার একদম যদি দৈহিক যোগাযোগ এবং না থাকে, দৈহিক যোগাযোগ যদি না থাকে, শারীরিক সম্পর্ক যদি না থাকে, তাহলে এটা ছড়াতে পারেই। ঈদ উল ফিতর অর্থাৎ রোজা ভাঙ্গার দিবস ইসলাম ধর্মাবলম্বীদের দুইটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি। দীর্ঘ মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। ইসলামের রীতি অনুযায়ী সোমবার ঈদ উল ফিতর, তবে এবছর মসজিদে অন্যান্য বছরের ন্যায় নামাজ আদায় করা হয়। আগরতলা কেন্দ্রীয় টাউন জাম মসজিদে এবছর করোনা ভাইরাসের কারণে হাতে গোনা কয়েকজন নামাজ আদায় করা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে। আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদের আব্দুল রহমান জানান, এই মাসে রোজা রাখার পর খুশির দিন ঈদ উল ফিতর আসে। এই খুশির দিনে দেশের সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আল্লাহ তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের অপরাধকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি। এক মহিনা রোজা রাখনে কে বাদ এক তেহার এক খুশি কা দিন আতা হে, আজ ঈদ উল ফিতর হে। इस खुशी के मौके पर हम देश के हर नागरिक को शुभकामनाएं और ईद की मुबारकबाद पेश करते हैं। और इस्लाम चूंकि रिलीजियन ऑफ ह्यूमैनिटी है, इंसानियत का धर्म है, और इस्लाम का कॉन्सेप्ट ये है कि पूरी दुनिया अल्लाह का परिवार है। आज के रे ईदेर दिने, ए आनंदेर दिने आमरा सकले समग्र भारतवर्षेर मुसलमानरा, সমগ্র পৃথিবীর মুসলমানরা আমরা এই উৎসবকে বিসর্জন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ওই সমস্ত মৃত ব্যক্তিদের জন্য যারা এই কোভিড-19 কারণে প্রাণ হারিয়েছে, এবং দোয়া এবং প্রার্থনা করছি তাদের জন্য যারা এখন কোভিড-19 আক্রান্ত হয়ে চিকিৎসা অবস্থায় আছে। আজ পবিত্র ঈদ উল ফিতর, এক মাস সিয়াম সাধনার পর, রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে একটি খুশির দিন আসে, তেহওয়ার আসে। আজকে সেই খুশির দিন ঈদ উল ফিতর। ঈদ মানেই খুশি, ঈদ মানে উল্লাস, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি বহিঃপ্রকাশ হয় জামায়াতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে। হাজার হাজার লোক একত্রিত হয়, একে অপরের সাথে আলিঙ্গন করেন, শুভেচ্ছা বিনিময় করেন। আজকের এই ঈদের দিনে সর্বপ্রথম রাজ্যের এবং রাষ্ট্রের সর্বস্তরের মানুষদেরকে জানাই ঈদ মোবারক। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। Thank you.
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহাসংকটে। কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1,00,000 টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড নাইন্টিন প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন, স্টে হোম স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানের সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লন্তরাই থাকে শুধু লন্তরাই কত কিছু রান্না হয় মন তাই গরজো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লন্তরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস ভবিষ্যৎ তোমার চ্যালেঞ্জ আমার পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স বিপুল চাহিদা স্টক সীমিত সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী ফিরে এলাম বিরতির পর কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি আগামী দিনের প্রজন্মকে অনুপ্রাণিত করবে এই ধারা আগামী দিনের সমাজে পৌঁছে দিতে হবে সকলকে সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এদিন রাজধানীর বাণীবিদ্যা পাঠ স্কুলের হল ঘরে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় এবছর করোনার কারণে জাঁকজমক করে অনুষ্ঠান করা হয়নি সামাজিক দূরত্ব বজায় রেখে নজরুল জন্মজয়ন্তী পালন করা হয় এদিন বাণীবিদ্যা পীঠ স্কুলে ইমোরা মানুষায়া আছে
বহুমুখী প্রতিভা ছিল। রবিঠাকুর জন্য সম্ভ্রান্ত ঠাকুর পরিবার জন্ম কবিরঞ্জন কিন্তু অন্যরকম, এই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। আবার নজরুল রসিকের প্রথম গান গানে যিনি বাংলার নবজা গানের যে ঐতিহ্য সেটা তিনি ধারণ করেছিলেন। ওনার সঙ্গে রবি ঠাকুর রয়েছেন, উনি নিজে রয়েছেন, মহিতা মজুমদার রয়েছেন, যতুনাথ সেনগুপ্ত, এরকম অনেক কবি ওই সময় এসেছে। আমার চাকরি আমাকে ফিরিয়ে দাও, ত্রিপুরা সরকার তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো, এই দুটি দাবিকে সামনে রেখে পরপর দুই দিন আন্দোলন কর্মসূচি সংগ্রহণ করে আমরা 10,323 শিক্ষক সংগঠন। এই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজ্যব্যাপী দুইটি দাবিকে সামনে রেখে সরব হয় আমরা 10,323 শিক্ষক সংগঠনের সদস্য সদস্যরা। তাদের দ্বিতীয় আন্দোলনের কর্মসূচি হলো তাদের সমস্যা কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর ঠিকানায় পোস্টকার্ড প্রেরণ করা। পূর্ব ঘোষণা অনুযায়ী চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সোমবার রাজধানীর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে পোস্টকার্ডে চিঠি প্রেরণ করেন। আপনারা জানেন যে আমরা 10,323 গত 31 মার্চ 2020 চাকরিচ্যুত হয়েছি। চাকরিচ্যুত হওয়ার ফলে আমাদের অন্য সংস্থানের আর যোগান নেই, ফলে আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো জানানোর জন্য, যেহেতু COVID-19 লকডাউন চলছে, আমরা আন্দোলন করতে পারছি না বা আমরা সরকারের কাছে কোনো রকম দাবি জানাতে পারছি না, তাহলে আমরা আমাদের এই পথটা বেছে নিয়েছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আজকে 25 মে সারা রাজ্য জুড়ে পোস্টকার্ডের মাধ্যমে আমরা আমাদের পরিবারের যে সমস্ত যে চাকরিচ্যুতির ফলে যে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে, অনাহারে অর্ধাহারে থাকার মতো অবস্থা, এক একজন শিক্ষক পরিবারে 4-5 জন করে নির্ভর একজন শিক্ষকের উপর, ফলে বাচ্চাদের খাওয়া পড়া, তারপর পরিবার পরিচালনা, তারপর ব্যাংক লোন আছে, চিকিৎসার ব্যাপার আছে, একদম আমরা মানে আর্থিক দিক থেকে ভীষণভাবে বিপর্যস্ত। ফলে সরকারের কাছে আমরা আবেদন জানাবো কী করে, এই পথটা আমরা বেছে নিয়েছি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যে যার পরিবারের আর্থিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য, যে আপনি তো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা বিকল্প ব্যবস্থা করবেন, আমাদের চাকরি স্থায়ী সমাধান করবেন আইন মেনে হোক যেভাবে। লকডাউনের জেরে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকটাই সমস্যার সম্মুখীন রয়েছে। গরমের মৌসুমে পেস্টা মেটানোর ফল হিসেবে পরিচিত তরমুজ, কিন্তু লকডাউনের ফলে তরমুজ ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে, তরমুজ তেমন বিক্রি হচ্ছে না, যার ফলে তরমুজ ব্যবসায়ীদের মাথায় হাত। শুধু তাই নয়, ফুটপাতের ব্যবসায়ীদের একই অবস্থা, সব মিলিয়ে ব্যবসায়ীরা অনেকটাই ক্ষতির সম্মুখীন। লকডাউনের কারণে হেরা বুঝেছে যে এটা খাইতে খায় না বা অনেকে থাকে বাজারে বেচা কিনে হয় না, এরকম এক গাড়ি আনলে আধা গাড়িও বেচা পারে না খুঁজতে পারে। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ঈদ মানে খুশির আমেজ, ঈদ মানে মিলনের মিলন মেলায় আনন্দ। বিশ্বজুড়ে ভয়ঙ্কর করোনার তাণ্ডবে দেশজুড়ে লকডাউনের ফলে এবছর ব্যতিক্রম ভাবে ঈদ উৎসব পালন করতে হলো ইসলাম ধর্মাবলম্বীদের। রাষ্ট্রীয় আইন মেনে মুসলিম ধর্মাবলম্বীরা